অবশেষে আবহাওয়ার জোর পাল্টি, বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। 8 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করলো আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলি বন্যায় ভাসতে পারে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। নিম্নচাপ কাটলেও ফের ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নিম্নচাপের জেরে গত কয়েকদিন লাগাতার বৃষ্টি হয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কমতেই ফের রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, আর তা দক্ষিণবঙ্গ জুড়ে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়, সঙ্গে হাওড়া, 2/24 পরগনা, হুগলিতেও বৃষ্টি হবে, সঙ্গে বজ্রপাতও হতে পারে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী মুর্শিদাবাদে, নদিয়াতেও বৃষ্টি হবে। এই দুই জেলার আশেপাশের এলাকাগুলিতেও বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনাও থাকছে। কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকায় ভ্যাপসা গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে কলকাতা ও হাওড়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের দিকে সরে গেছে নিম্নচাপ, তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে কিছুটা হলেও স্বস্তিকর হয়েছে পরিবেশ। মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও বুধবার বৃষ্টি বাড়তে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস, তবে শনিবার এবং রবিবার আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে কলকাতা ও হাওড়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে।